সবার মধ্যে একটা চাপা মানে কি বলবো টেনশন কাজ করছে, কে জিতবে আলটিমেট। জাস্ট দেখো এডবি এই সময় এখন বাজে 12টা, আর এডবিতে এই সময় পুরো একদম গ্যাঞ্জাম থাকে। আর আজকে কিন্তু সবাই মানে ঘরে বসে জাস্ট বা কোথাও বসে রেজাল্ট দেখছে আর টেনশন করছে, রাইট? দেখো জাস্ট অর্ধেক দোকানও খোলেনি, কারণ 12টা সময় দোকান খুলে যায় 12টা সাড়ে 12টার সময়। বাট আমার লাইফে এত লাইফে কোনোদিনও দেখিনি এরকম কেবল ফাঁকা, তো তাও অফিস টাইম। বাট আজকে ভোটের জন্য যে এই খাল হবে রাস্তাঘাটে, মানে সেটা সত্যি রাস্তায় না বেরোলে বোঝা যেত না। অফিস টাইমে পুরো রাস্তা ফাঁকা, সবার মধ্যে একটাই কোয়েশ্চেন যে কে জিতবে কে জিতবে। যে জেঠুর বাড়ি চার্জার ফেলেছিলাম তার দোকান বড় বাজার, আর আমার মনে হলো বড় বাজারটাই সামনে দক্ষিণেশ্বর থেকে, তাই এই বলেছিলাম চার্জারটা নিয়ে আসতে। এই চার্জার নেওয়া ডান, এটা খুব এসেন্সিয়াল একটা জিনিস, অ্যান্ড এটা ছাড়া এক মুহূর্ত থাকা যায় না, কারণ ফোন চার্জ শেষ হয়ে যায়। লাইফে ফার্স্ট টাইম পুরো বাসে আমি রাস্তাঘাট পুরো শুনশান, আর আগের বাসে তো ফাঁকা এলাম, বাট বাসটা মাঝ রাস্তায় নামিয়ে দিল মানে ও বললো যে বাসটা একটু সমস্যা হচ্ছে, তাই 47B-তে আসলাম। আর রাস্তার হাল দেখ, এখন সবাই টেনশানে চুপ করে আছে, একটু পরেই যেই দল জিতবে যথারীতি বিজয় নিশ্চিত হবেই। সো যেই জিতুক না কেন, আশা করবো ভবিষ্যতে ভালো কাজ করবে, পরবর্তী যে 5 বছর থাকবে ভালো কাজ করবে, রাজ্যে সব কিছু ঠিকঠাক হবে, এইটুকুই তাদের কাছে মানে চাইবো, আমরা সকলেই চাইবো, এটা আমার একার কথা না, এটা সকলের কথা, সকলে যেন আমরা ভালো থাকতে পারি, ব্যাস এইটুকুই তাদের হাতে।